السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنيات، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং জুমার নামাজের আগে কিছু দিনী কথাবার্তা শোনার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, ইন্তেজাম করে দিয়েছেন। এজন্য আমরা শুকর আদায় করে অন্তরের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে করিমের একটি আয়াত এর অংশ বিশেষ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে মানে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচবে, নাফরমানি থেকে বেঁচে থাকবে। ওমাই ইয়াত্তাকিল্লাহা, তার ফায়দা কি হবে? ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য করে দিবেন, ব্যবস্থা করে দিবেন, তৈরি করে দিবেন। কি করবেন? মাখরাজা, বের হওয়ার রাস্তা। আল্লাহ তাআলা তার জন্য বের হওয়ার রাস্তা করে দিবেন। কোত্থেকে বের হওয়ার রাস্তা কিছুই বললেন না। অর্থাৎ যত ধরনের মুশকিলাত আছে, যত ধরনের পেরেশানি আছে, আল্লাহ কোনোটাই খাসভাবে উল্লেখ করলেন না। এর মানে যত ধরনের সমস্যা আছে সব সমস্যা থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তার জন্য করে দিবেন।
কার জন্য? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। দুই নম্বর কি হবে? ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, এবং আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবেন যে জায়গা থেকে রিজিক আসার তাসাউর, কল্পনাও সে কোনোদিন করে নাই। তো বিপদ থেকে মুক্তি এবং রিজিকের ইন্তেজাম ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা একটা মাধ্যম আমাদেরকে বলে দিলেন, সেটা হলো আল্লাহর ভয়। গুনাহ মুক্ত জীবন, বিলকুল গুনাহ মুক্ত জীবন মুসলমানের জিন্দগির জন্য এটা বহুত বড় এক আমল, গুনাহ মুক্ত জীবন। হাশরের ময়দানে এই প্রশ্ন তো হবে যে তুমি কি আমল নিয়ে এসেছো, কিন্তু এই প্রশ্নের থেকে বড় প্রশ্ন হবে যে তুমি গুনাহ করেছো কি করনি। আমার ভাইয়েরা, এই গুনাহ মুক্ত জিন্দগি আমাদের জন্য খুব বেশি জরুরি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তো আল্লাহকে ভয় করে মানে, গতকালকে দুই ভাইয়ের সাথে দেখা হলো, তো তারা একটা গুনাহের মধ্যে লিপ্ত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো একটা আমল, যে আমলকে সমস্ত ফকিহ চারো মাযহাবের সবাই যেটাকে ওয়াজিব বলেছেন, জরুরি বলেছেন, এমন একটা আমল সে করতেছে না, করে না। তো সামনে বসে আরেক ভাই তাদেরকে বললেন যে আপনারা এইভাবে এই গুনাহটা করতেছেন, তো এটা কেন করেন, এটা করেন না? তখন তারা বলল যে আমাদের মনে আল্লাহর ভয় আছে, মনের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয়ে। তাদের কথার খোলাসা এটাই যে আল্লাহকে ভয় মনে মনে করলেই হয়। আমার ভাইরা, যদি মনে মনে ভয় যথেষ্ট হইত, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বিধি বিধান দিতেন না। যদি মনের ভয় যথেষ্ট হইত, তাহলে নামাজের হুকুম দরকার ছিল না, রোজার হুকুমের দরকার ছিল না, এবং সুন্নতের জিন্দগির দরকার ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করে এত কিছু শিখানোর দরকার ছিল না। শুধু একটা কথাই বলতে যে তোমরা আল্লাহকে ভয় করো, বাস, ভয়ে ভয়ে ঘুমায় থাকো। ফজরের আজান হয়ে গেছে, তো আল্লাহর এক বান্দা আল্লাহর ভয়ে ঘুমায় আছে, নামাজের জন্য উঠে না। তাকে বলা হইল কেন নামাজ পড়ো না, বলে আল্লাহর ভয়ে আমি উঠতে পারতেছি না। তো এই ভয় তো ভয় না, এটা তো শয়তানি। এই ধরনের শয়তান মার্কা ভয় আমাদের মধ্যে অনেক সময় কাজ করে, যে আমি তো আল্লাহকে ভয় করি, ভিতরটা পরিষ্কার থাকলেই হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আমিন। ভাই, শয়তান বড় দুষ্ট, বড় বেশি রকম দুষ্ট। এই শয়তানকে মাঝে মধ্যে ধরতে হয়, পাকড়াও করতে হয়। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে শয়তানকে ধরে ফেলতেন হাতে নাতে, শয়তানও প্রকাশ্যে চলে আসতো, ধরে ফেলতেন। তো আমাদেরও উচিত মাঝে মধ্যে শয়তানকে ধরে ফেলা, পাকড়াও করা। এই পাকড়াও করা মানে শয়তান আমাদেরকে যে পরামর্শ দেয় ঠিক তার উল্টাটা করা, মানুষ যখন শয়তানের পরামর্শ মেনে নেয়, তখন তার ঈমানের জোর কমে যায়, আর যতক্ষণ সে শয়তানের পরামর্শের উল্টা কাজ করে, তার ঈমানের মধ্যে অনেক জোর থাকে। এক বুজুর্গ যখন দেখলেন যে এই কি ঘটনা, যে মানুষ একটা গাছের পূজা করতেছে, গাছের পূজা করে, ঘটনা আপনারা শুনেছেন, গাছের পূজা করে, তো সেই বুজুর্গ অনেক রেগে গেলেন, সে আবেদ এবং বিশাল দা নিয়ে তিনি ছুটলেন যে গাছ এটা কাটবেন, ছুটছেন গাছ কাটার জন্য, যে গাছ কেটে ফেলে দেব আমি, মানুষ এই গাছের পূজা করে ইমান হারা হয়, এটা কেটে ফেলবো আমি। তো যাচ্ছেন, তো পথে তার সঙ্গে শয়তানের দেখা, বৃদ্ধ মানুষের সুরত ধরে আসছে, যে ভাই আপনি কোথায় যান? আমি ঘাস কাটতে যাই। কেন ঘাস কাটবেন? মানুষ এটার পূজা করে, এজন্য কেটে ফেলব। ক, এটা কেটে লাভ নেই, এটা কেটেন না, চলে যান। না, আমি এটা কাটবই। বা দুজনের মধ্যে যুদ্ধ লেগে গেল,
যুদ্ধ করতে করতে এই বুজুর্গ শয়তানের উপরে সওয়ার হইলেন, তার বুকে সওয়ার হয়েছেন, বুকের উপরে সওয়ার হয়েছেন, কোনোভাবেই শয়তানের কথা মানবে না, সওয়ার হয়েছে, শয়তানকে কাবু করে ফেলছে, না আমি কাটবই। শয়তান পরাজিত হয়ে গেছে, বুজুর্গ আবারও হাঁটা শুরু করছেন, হাঁটতে হাঁটতে আবার কিছু দূরে গেছেন, আবার সেই বুড়া শয়তান আবার ধোকা দেওয়া শুরু করছে, না আমি গাছ কাটবো, এটা না আপনি এটা কাইজন না, দেখেন লাভ নাই, এটা কাইটা এসে এইটা কি লাভ হবে, আর মানুষ আরেকটা গাছ লাগাবে, আবার সেটার পূজা করবে, তার থেকে আপনি শান্তিতে ঘরে থাকেন, ইবাদত বন্দেগী করেন, তাই ভালো, না আমি এটা কাটবই। শয়তান দেখে কোনোভাবেই তাকে ফিরানো যাচ্ছে না, তখন শয়তান একটা কৌশল অবলম্বন করল। কি কৌশল? যে আচ্ছা আপনাকে আমি একটা ভালো একটা অফার দিই, প্রস্তাব দিই, আপনি যদি গাছটা কেটে ফেলেন তো মানুষ এই গাছ, একটা গাছ কাটলে কি অসুবিধা, আরেকটা গাছ লাগাই নেবে, আবার সেটা পূজা করতে শুরু করবে, তো আপনি শুধু একটা গাছ কাটার নেকি পাবেন নেই, কিন্তু আমি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি যে আপনি গাছটা কেটেন না, এর বদলে আমি আপনাকে প্রতিদিন আপনার বালিশের কাছে কিছু টাকা রেখে আসব, আপনি এগুলো দান সৎকা করবেন, আর নেকি পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ, শয়তানের ওয়াজ, তবু গাছটা কেটেন না। তো এই কথায় বুজুর্গ চিন্তা করলো যে ঠিক আছে, গাছ কাটলে তো মানুষ আরেকটা গাছ লাগাই ফেলবে, আবারও করবে, তো আমি শুধু একটা গাছ কাটার নেকি পাবো, তার চেয়ে যদি আমি প্রতিদিন কিছু সৎকার করার নেকি পাইতে থাকি, এটা তো অনেক বেশি নেকি। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো তুমি পাঠাও কিনা। তো প্রথম দিন শুয়ে আছে বুজুর্গ, উঠে দেখে যে হ্যাঁ, অনেক টাকা পয়সা মালিশের কাছে, এগুলো সৎকার করলো, এগুলো দান সৎকার করলো, এরপরে নিজের জরুরত পুরা করলো, অনেক কিছু হইল। পরের দিনও দেখে হ্যাঁ, অনেক টাকা পয়সা। তৃতীয় দিন দেখে আর নাই, আর নাই দেখে তার খুব রাগ উঠে গেল, খুব রাগ উঠে গেছে। এরপরে সে আবার ছুটছে, না গাছ আমি কেটে ফেলবো এটা, তো ছুটছে মাঝখানে, আবার সেই বুড়া আবার দস্তা দস্তি লাগলো, আমি গাছ কাটবই না, তুমি এটা কাটতে পারবে না। এক পর্যায়ে এই বুজুর্গ নিচে পড়ে গেল, শয়তান বুজুর্গের উপরে সওয়ার হইল। তো বুজুর্গ তখন বলে, ব্যাপারটা বুঝলাম না, এর আগে দুইবার তোমার সঙ্গে আমার দস্তা দস্তি হইল, আমি তোমার বুকের উপর সওয়ার হইলাম, আর এখন আজকে তুমি আমার বুকের উপর সওয়ার হইলে, ব্যাপারটা কি? তখন শয়তান বলতেছে, এর আগে আপনি যখন গাছ কাটতে যাচ্ছিলেন তখন সেটা একমাত্র আল্লাহর জন্য ছিল, আর এখন যখন যাচ্ছেন এটা আপনার পয়সার জন্য হয়ে গেছে, পয়সা আসে নাই বলে এখন রাগ উঠে গেছে আপনার, আর আগেরটা ছিল শুধুই আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, শয়তান যত নেক ওয়াসওয়াসাই দিক, যত ভালো কাজের কথাই বলুক, আমি দেখব যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কি বলেছেন, আল্লাহ এই দিন আমাকে কি বলছে সেটা আমি আগে রাখব, বাকি সব ওয়াসওয়াসা শয়তানের কাজেই হলো ভালো সুরতে ওয়াসওয়াসা দেওয়া। তো আমার ভাইয়েরা, এই যে তাকওয়া, মনের মধ্যে ভয় থাকলে যথেষ্ট, এই ওয়াসওয়াসার মধ্যে আমরা অনেক মানুষ লিপ্ত আছি, অনেক মানুষ লিপ্ত আছে। আপনি একজনকে ওয়াজ করবেন, নসিহত করবেন, বদ্দিন অবস্থায় আছে আল্লাহর বান্দা, তো সে এত বেশি ওয়াজ জানে যে আপনাকে আপনার থেকে আরো বেশি ওয়াজ শুনিয়ে দিবে। মাঝে মধ্যে এক বান্দাকে আল্লাহর এক বান্দা মোহাম্মদের সাথে দাওয়াত দিই, তো ওনাকে দাওয়াত দেওয়া সম্ভবই হয় না, এত বয়ান করে, হ্যাঁ নামাজ খুব জরুরি, কি বলেন নামাজ, নামাজ ছাড়া মুমিনের উপায় আছে? তো যে এত ওয়াজ করে তারে নামাজের কি ওয়াজ করবো আর। এর মানে শয়তান আজীব এক ধোকার মধ্যে তাকে রেখেছে, সে মনে করতেছে আমি তো সবই জানি, আমি তো সবই জানি, আমি তো সবই জানি। বর্তমান আমাদের হাল এমন হয়ে গেছে যে আমাদের জানার অভাব নাই, কিন্তু অভাব হইল মানার, অভাব হইল মানার। আল্লাহ তাআলা আমাদেরকে জানা এবং মানা এই দুই কাজ করার তৌফিক নসিব করেন। শুধু জানলে হবে না, মানতে হবে, কারণ জাননেওয়ালা, এক জাননেওয়ালার নাম ছিল আবুল হিকাম, আবুল হিকাম অনেক জ্ঞানের অধিকারী, কিন্তু মানত না বলে আল্লাহ নবী তার নাম দিয়ে দিলেন আবু জাহাল।
একবারে মূর্খ, একবারে মূর্খ, মূর্খের বাপ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবু জাহাল হওয়া থেকে হেফাজত করেন। আমাদের এই আবু জাহাল হওয়ার কারণে, আমাদের জানিয়ে কিন্তু না মানার কারণে, বুঝি কিন্তু সামনে অগ্রসর না হওয়ার কারণে আজকে ইহুদি নাসারারা, ইহুদিরা এবং খ্রিস্টানরা আমাদের মুসলমানদেরকে, অগণিত অসংখ্য মুসলমানকে তারা প্রতিদিন খ্রিস্টান বানাইতেছে প্রতিদিন। এবং এই ফেতনা ধীরে ধীরে আমাদের দিকে আসতে থাকবে, ঢাকার দিকে আসতে থাকবে। বর্তমানে এই ফেতনা চলতেছে, আপনারা জানেন, উত্তরবঙ্গের মধ্যে, বিশেষ করে কুড়িগ্রামের মধ্যে এটা অত্যন্ত কঠিন এক ফেতনা চলতেছে। তো আজকে এই প্রসঙ্গ কেন তোলা হইল, এই জন্য তোলা হইল যে আজকে আলহামদুলিল্লাহ সকাল ফজরের পর থেকে কুড়িগ্রামে যে সমস্ত ছাত্র মাদ্রাসা, এই ঢাকার মধ্যে যারা পড়াশোনা করে তাদের বাড়ি কুড়িগ্রাম, তাদেরকে দাওয়াত করা হইল। মোটামুটি প্রায় 50 জন ছাত্র ঢাকার বিভিন্ন স্থান থেকে তারা জড়ো হয়েছে আমাদের ইয়েতে, কামরাঙ্গি চরে। তো তাদের থেকে যে কথাগুলো শুনলাম এবং বুঝলাম, সেই কথার খোলাসা হইল, সারমর্ম হইল এটা, যে আমাদের চুপচাপ বসে থাকার সুযোগে খ্রিস্টানরা সেই অঞ্চলগুলোতে ব্যাপকভাবে কাজ করতেছে, এবং কাজ করতেছে তিনটা মাধ্যম তারা অবলম্বন করছে, তিনটা অস্ত্র তাদের। একটা হইল শিক্ষা, আরেকটা হইল চিকিৎসা, আরেকটা হইল অন্ন, খাবার, রিজিক যাকে বলে, শিক্ষা, চিকিৎসা, অন্ন। তারা শিক্ষা দিচ্ছে, যেখানেই তারা একটা এলাকার মধ্যে প্রবেশ করছে তাদের সর্বপ্রথম কাজ এখানে কিছু স্কুল তারা করবে, স্কুলে বাচ্চাদেরকে বিনামূল্যে তারা পড়াবে। এবং কি পড়ায় কিছু কারগুজারি শুনলাম, বাচ্চাটার কচি মনের মধ্যে সর্বপ্রথম তারা এই বিশ্বাসটা ঢুকিয়ে দেয়। এটা তো একটা কারগুজারি, খুব খেয়াল করেন, আমাদের দেশে বসে, আমাদের কলিজার উপরে বসে এই কাজগুলো করতেছে। এটা মসজিদ আলোচনা এই জন্য জরুরি যে আমাদের খবরই নেই, আমাদের সন্তানদেরকে এই খ্রিস্টানরা স্কুল করে তাদেরকে পড়াইতেছে, তাদের জিন্দগি, বাচ্চাদের জিন্দগির প্রথম সবক তারা এটা দিতেছে, তাদেরকে বুঝাইতেছে যে আল্লাহ আছে, এবং সে আল্লাহ হইল তিনজন, আল্লাহ তিন আল্লাহ, নাউজুবিল্লাহ। একটা বাচ্চা, যেই বাচ্চা এখনো আল্লাহ চিনে না, কিছুই চিনে না, তাকে আল্লাহ চিনাচ্ছেই কি দিয়ে, এই ত্রিত্ববাদ, তাসলিস, এই তাসলিস থেকে আল্লাহ চিনাইতেছে। একটা বাচ্চার কচি মনের মধ্যে সর্বপ্রথম যেই বীজ রোপণ করা হবে, এটা ছোট হবে না, এটা ধীরে ধীরে বড় হবে, এটা ছোট হবে না, এই শিক্ষার নামে এগুলো শিখাইতেছে, চলতেছে। আর সেখানকার সরল প্রাণ মুসলমানরা অর্থের অভাবের কারণে তারা দেখতেছে আমার বাচ্চার শিক্ষার ব্যবস্থা হয়ে যাচ্ছে বিনামূল্যে, এবং উন্নত স্কুল, চলো এখানে আমি দিয়ে দিই বাচ্চাটাকে, কলিজার টুকরা, নিজের কলিজার টুকরা, এটাকে একবারে জল জ্যান্ত যেন জাহান্নামের আগুনের মধ্যে ফেলতেছে, জল জ্যান্ত, যে আমার এই মুসলমান বাচ্চাটাকে নাও, এটাকে কাফের বানাও, খ্রিস্টান বানাও। ব্যাপক কাজ হইতেছে, ব্যাপক, আমাদের খবর নেই। চিকিৎসা দিচ্ছে, চিকিৎসা, এবং বিভিন্ন জায়গার মধ্যে এই চিকিৎসা কেন্দ্র, সেখানে মানুষজন নেই, একজন দুজন বসে থাকে, তো মানুষ অর্থের অভাব, কোথায় চিকিৎসা নেবে, সেখানে যায়। কারগুজারি শুনলাম আজকে, প্রথম যাওয়ার পরে তারা একটা ওষুধ দেয়, একেবারে নিম্নমানের ওষুধ, যেটার কোনো ক্ষমতাই নেই, ওষুধ দিয়ে বলে যে এটা আল্লাহর নামে খাবেন, জান কার নামে, এটা আল্লাহর নামে ওষুধটা খান, সে ভালো করে বুঝিয়ে দেয় আল্লাহর নামে খাবেন, কার নামে, আল্লাহর নামে খাবেন, আল্লাহর নামে খায়। ভাই, আল্লাহ সব পারে, চিকিৎসা, ওষুধ ছাড়াও চিকিৎসা করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াটাকে একটা আসবাবের মধ্যে চালান, আল্লাহর নিজাম। জ্বর হয়েছে, মাটি খাইলে ওষুধ তো বা ওষুধ ভালো হবে না, তো নাপা খেতে হবে, কিন্তু যদি কেউ মাটি খায়
আল্লাহর নামেই খাইলো, তা আল্লাহ তাআলার স্বাভাবিক নিজামে আল্লাহ তাআলা তাকে সুস্থ করলেন না, স্বাভাবিক নিজাম অনুযায়ী। তো তারা প্রথমে যে ওষুধটা দিবে সেটা ওই মাটি আর কি, আর কিছু না, এমনি কিচ্ছু না, আল্লাহর নামে খান। তো খায়, দুদিন পরে আসে, না ওষুধ তো ভালো হইল না। এরপরে আসল ওষুধটা দেয়, দিয়ে বলে যে এটা এটা ঈসা মসিহের নামে খান, নাউযুবিল্লাহ। তো খায়, আল্লাহ তাআলার পরীক্ষা এগুলো। হ্যাঁ, ওষুধের মধ্যে আল্লাহ তাআলা একটা তাসির রেখেছেন, শক্তি রেখেছেন, শক্তির নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, রিমোটের মতো, কিন্তু শক্তিটা রেখেছেন আল্লাহ তাআলা। ঔষধের মধ্যে ঔষধ খাওয়ার পরে জ্বর ভালো হয়, কিন্তু জ্বরটা ভালো করেন তো আল্লাহ তাআলা, কিন্তু ঔষধের মধ্যে আল্লাহ তাআলা এই জ্বর ভালো করার একটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কিন্তু রিমোটটা আল্লাহর হাতে। তো আল্লাহ তাআলা স্বাভাবিক নিজাম অনুযায়ী এমনটাই করেন যে ঔষধের মধ্যে আমি শক্তি দিলাম, ওষুধটা খাও, তো ওই শক্তিটা তোমার মধ্যে কার্যকর করবে আমার নির্দেশে, তারপর তুমি সুস্থ হবা। তো তাই হইতেছে, ঈসা মসিহের নামে খেলাম, খেলো তো ঔষধ তার স্বাভাবিক ক্রিয়া করলো, আল্লাহর হুকুমে করলো, কিন্তু এই লোকের বিশ্বাস হয়ে গেল এটা যে তাহলে তো হ্যাঁ এই ঘটনা। তো যাওয়ার পর বললো যে হ্যাঁ আমি তো সুস্থ হয়ে গেছি, দেখতে একই ঔষধ, বাস্তব কারগুজারি এগুলো চলতেছে, আল্লাহর নামে খেয়েছিলেন সুস্থ হন নাই, ঈসা মসিহের নামে খেয়েছেন সুস্থ হয়ে গেছেন। তো হ্যাঁ, এই যে ঢুকাই দিল ভিতরে, চলতেছে এই কাজ। আজকে এগুলো শুনলাম, শুধু এগুলো শুনলে চোখের পানি ধরে রাখা যায় না আমার ভাইরা, আমার মুসলমান ভাই বোনদেরকে আমার এই ব্যর্থতা, আমার এই অপ এই অথর্বতার সুযোগে এই মানুষগুলো এই কাজগুলো করতেছে, অন্য খাবার দেয় কি দেয় না দেয়, সেখানে কিছু চরাঞ্চল আছে, অনেকে এই অঞ্চলের আসেন, এখানে চরাঞ্চল আছে কিছু, সেখানে অল্পতেই বন্যা হয়ে যায়, অল্পতেই। এমনও হয় মাঝে মধ্যে যে এই এই গরু ছাগল যা কিছু আছে এগুলো নিয়ে শুকনার মধ্যে আসারও সুযোগ পায় না, এর আগেই পানির ঘেরাও হয়ে যায়। তো ওই মুহূর্তে যাদের কিছু নৌকা টৌকা আছে, যে সমস্ত মানুষের, আমরা স্বার্থবাদী মানুষ, আমরা কি করি, স্বাভাবিক ভাড়ার থেকে 10 গুণ 20 গুণ বাড়াই দিই, তখন এখন অসহায়ত্ব আসতে হবে, তো গরিব মানুষগুলো কিছু করতে পারে না, তখন অসহায় অবস্থা, 10 টাকার ভাড়া 100 টাকা হয়ে যায়, 100 টাকার ভাড়া 1000 টাকা হয়ে যায়। এই সুযোগে এরা কিছু নৌকা পাঠায়, এই খ্রিস্টান মিশনারিগুলো। তো মানুষ বিপদের মুহূর্তে যার সাহায্য পায় তাকে কোনোদিন ভুলে না, তাকে কোনোদিন ভুলে না, বিপদের মুহূর্তে যার সাহায্য পায়। এরা এই ধরনের বিপদের মুহূর্তে সামান্য একটা নৌকা দিয়ে এদের মন জয় করে, এরপর এদেরকে দাওয়াত দেয়, বাস দাওয়াত কবুল। এইভাবে ব্যাপক হারে সামান্য অর্থ খরচ করে, এমন না যে তারা সেখানে মুসলমানদেরকে, এই সমস্ত অসহায় মানুষদেরকে অনেক কিছু করে দিচ্ছে, কিছু না, এগুলো সামান্য ব্যাপক কাজ হইতেছে। এবং যতটুকু শুনেছি, ইহুদিরা যেমন ফিলিস্তিনকে আজকে তাদের ইহুদি রাষ্ট্র ঘোষণা করতে চায়, তাদের এটা ইহুদি রাষ্ট্র, আমাদের রাষ্ট্র এটা, বেশি দিন লাগবে না যদি এভাবে চলতে থাকে, কিছুদিন পরে খ্রিস্টানরাও বলবে যে এই 20 গ্রাম এটা হলো আমাদের দেশ, আমাদের অঞ্চল, এটা মসজিদে বসে বলতেছে, এটা বাস্তব কথা। আজ থেকে 60 বছর আগে সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাই রেঙ্গুনে, আরাকানের, মিয়ানমারের, সেখানে একটা বক্তব্য দিয়েছিলেন আরাকানের মুসলমানদের উদ্দেশ্যে, যে দেখো আরাকানের মুসলমানরা, তোমরা সতর্ক হও, তোমরা কাজ করো, মানুষকে দিন বুঝাও, মানুষের কাছে দিন পৌঁছাও, যদি এটা না করো এক সময় তোমাদেরকে এমন অবস্থা আসবে তোমাদের সামনে, তোমরা এই জমিনে থাকতে পারবা না। 60 বছরও পার হইল না, সেই কথা বাস্তবায়িত হয়ে গেল। সেই কথার আলোকে আজকে ওলামায়ে কেরাম এই কথা আমাদেরকে সতর্ক করতেছেন যে যদি এই মানুষগুলোর দিকে আমরা খেয়াল না করি এখন, এবং সেই অঞ্চলের মুসলমানরা যদি এখন সতর্ক না হয়, বেশি দিন লাগবে না, এটা তো 60 বছর হয়েছে মাত্র,
দীর্ঘ 60 বছর সময় লেগেছে, এটা বেশি দিন লাগবে না। আগামী কয়েক বছরের মধ্যে আমরা দেখব যে সে অঞ্চলে মুসলমান বলতে নাই, যে কয়জন আছে তাদের সেখানে থাকার সুযোগ। এই জন্য আমার ভাইয়েরা, সময় থাকতে আমাদের একটু সতর্ক হওয়া দরকার। আজকে সেই 50 জন তালেবে এলেন, এরা এক একজন এক এক জামাতে পড়াশোনা করে, এক এক শ্রেণীতে পড়াশোনা করে, এদের দিলের ব্যথাগুলো আজকে শুনলাম, বুঝলাম। তাদের কথা হলো যে আমাদের একার দ্বারা সেই অঞ্চলে কাজ করা কঠিন, এতটাই অর্থনৈতিকভাবে তারা খুব সমস্যার মধ্যে আছে যে একার দ্বারা কাজ করা সম্ভব না। যদি আমরা যারা ঢাকায় আসি, আমরা যদি ওলামায়ে কেরামের নেতৃত্বে এই অঞ্চলটিকে হেফাজত না করি, আমার ভাইয়েরা আজ থেকে 50 বছর পরে, 40 বছর পরে এই শব্দগুলো, ওলামায়ে কেরামের জবান থেকে বের হওয়া শব্দগুলো হয়তো আমাদের মনে থাকবে না, কিন্তু বিচক্ষণ কিছু মানুষ মনে রাখবে। যদি এখন এই কাজ করা না হয়, এখন তো কুড়িগ্রাম, আস্তে আস্তে পুরা উত্তরাঞ্চল, এরপর ধীরে 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 পুরা এই দেশটাকে জয় করবে তারা, যদি আমরা এখন সতর্ক না হই। আমার ভাইয়েরা ফিলিস্তিনের ইতিহাস শুনেন, ফিলিস্তিন আজকে মুসলমানরা এত মার খায়, কেন মার খায়? ইহুদিরা যখন ফিলিস্তিনে ঢুকেছে, ঢুকে কিন্তু তারা পুরো ফিলিস্তিন কব্জা করেনি, মাত্র 2 কাঠা 4 কাঠা জমিন তারা কিনেছে ফিলিস্তিনে, তাদের শুরুর ইতিহাস কিনে বাস সেখানে তারা ঘর করে থাকা শুরু করেছে। আচ্ছা, 2 কাঠা জমিন কিনেছে কিছু ইহুদি, হোক না, অসুবিধা কি? এরপরে আসতে আরো 4 কাঠা কিনেছে, এরপরে আরো 8 কাঠা, 12 কাঠা, 16 কাঠা, হইতে 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 মূল জমিন যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রেজিস্ট্রিকৃত জমিন, এই জমিন তো মুসলমানদের জমিন। কিন্তু বর্তমান যারা ইতিহাস জানেন তারা জানেন যে ক্রয় সূত্রে এই জমিনের বেশিরভাগ কিন্তু ইহুদিদের কিনে ফেলছে, বিভিন্ন জায়গা জায়গা কিনে কিনে দখল করে, বাস ধীরে ধীরে কাজ করেছে, ধীরে ধীরে কাজ করেছে, মুসলমান বুঝতে পারে নাই কি হইতেছে। আজকে আমাদের এই অঞ্চলগুলোতে তাই হইতেছে, সতর্ক হই। এবং এই কথাগুলো যদি মসজিদে মসজিদে উচ্চারিত না হয়, একসময় আমাদের এই মসজিদ পর্যন্ত সেই আক্রমণ চলে আসবে। সেখানকার মসজিদের ইমাম খতিব কি বলবো, বাস্তব কথা, গুটি কয়েকটা মসজিদের ইমাম, তাদের তেলাওয়াত সহিহ, খোদ ইমামের তেলাওয়াতে শুদ্ধ না, এমন অবস্থা শিক্ষার। এমনকি আমরা সেদিন রিপোর্ট পেলাম যে খতিব যারা, খতিবদেরকে বিভিন্ন জায়গায় তাদের এলমের অভাবের কারণে, সেখানে মাদ্রাসার অভাবের কারণে তাদের এলমের এমন দৈন্যতা, এমন অসহায় অবস্থা যে তাদেরকে খুতবা পাঠ করার জন্য খুতবার বই দিচ্ছে খ্রিস্টানরা। এই ধরনের কিছু খুতবার বইয়ের সংগ্রহ আছে আমাদের কাছে, খুতবার বই দিচ্ছে খ্রিস্টানরা। ইমাম নিজেও জানে না যে মসজিদের মেহরাব থেকে তিনি খ্রিস্টবাদের, এই তৃত্ববাদের, ঈসাইয়াতের ঘোষণা করতেছেন, ঈসাইয়াতের দাওয়াত দিতেছেন। এগুলো কেন হইতেছে আমার ভাইয়েরা? তাদের যেমন ত্রুটি আছে ঠিক আছে, কিন্তু আমাদের বড় অংশ ত্রুটি এখানে আছে, আমরা আমাদের পার্শ্ববর্তী ভাইদের প্রতি খেয়াল করতেছি না। পুরা কুড়িগ্রামের জেলার মধ্যে আজকে জানতে পারলাম একটাও দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা নেই, একটাও না, একটা জেলার মধ্যে মাদ্রাসা। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী বলেছিলেন যে মাদ্রাসাগুলি হলো, এই কওমি মাদ্রাসাগুলি হলো দীন হেফাজতের দুর্গ, যে অঞ্চলের মধ্যে সেই রাষ্ট্র, সেই জমিন হেফাজতের দুর্গ না থাকবে, সেই রাষ্ট্র হেফাজত থাকবে না, শত্রু দখল করে নেবে। তো দীন হলো আমাদের সবচেয়ে বড় শক্তির নাম, এই দীন হেফাজতের সবচেয়ে বড় দুর্গ, এই দুর্গ হলো কওমি মাদ্রাসাগুলো। তো সেখানে দাওরে হাদিস পর্যন্ত, দাওরে হাদিস মানে যতটুকু পড়লে একজনকে আলেম বলা হয়, মাওলানা বলা হয়, এই পর্যন্ত কোনো মাদ্রাসাই নেই। কিছু মক্তব আছে একেবারেই জীর্ণ শীর্ণ অবস্থা। এই অবস্থায় আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম সেদিকে দৃষ্টি দিয়েছেন,
কিন্তু যেটা বাস্তব কথা, শুধু ওলামায়ে কেরামের দৃষ্টির দ্বারাও কিন্তু কাজ হবে না। পৃথিবীতে বড় বড় যত কাজ হয়েছে ওলামা এবং আওয়াম, জনসাধারণ, আওয়াম মানে জনসাধারণ, ওলামায়ে কেরাম এবং জনসাধারণ মিলে সেই কাজটা হয়েছে, এককভাবে কোন শ্রেণীর দ্বারা কাজ হয় না। তো আজকে পৃথিবীতে নানান সমস্যা, নানান সমস্যা, এই সমস্যাগুলোর মধ্যে আজকে একটা দাওয়াত আপনাদেরকে, এই বাংলাদেশের কেন্দ্র হলো ঢাকা, ঢাকার কেন্দ্র হলো গুলিস্তান, জিরো পয়েন্ট, এই কাছাকাছি বসে, জিরো পয়েন্টে বসে সারা বাংলাদেশকে সামনে রেখে, এমনকি সারা দুনিয়াকে সামনে রেখে আপনাদের কাছে একটা হৃদয়ের গভীর থেকে বড় ব্যথা নিয়ে একটা দাওয়াত আপনাদেরকে দিতেছি, যে আমাদের সময় হয়ে গেছে যে আমরা আমাদের পার্শ্ববর্তী মুসলমান ভাইদের দিকে খেয়াল করি। একটা সময় বড় অসহায় অবস্থা আসবে, তখন আমাদের কিছুই করার থাকবে না, কিছুই করার থাকবে না, আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। কিন্তু এখন সুযোগ আছে আমাদের কাজ করার। সেই জমিন বাংলাদেশের এমনিতে সমস্ত জমিনে উর্বর, উর্বর মানে এখানে যে কোনো কাজ করা যায়, জমিন এত উর্বর, এখানে কুফুরির বীজ রোপণ করেন খুব তাড়াতাড়ি কুফুরির গাছ উঠে যাবে, বেদাতের বীজ রোপণ করেন খুব তাড়াতাড়ি বেদাতের গাছ উঠে যাবে, শিরিকের বীজ রোপণ করেন খুব দ্রুত শিরিকের গাছ উঠে যাবে, এমনি ভাবে যদি তাওহীদের বীজ রোপণ করেন খুব দ্রুত তাওহীদের গাছ উঠে যাবে। এত উর্বর এক জমিনের মধ্যে ইসলামের দুশ্মনরা, তাওহীদের দুশ্মনরা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশ্মনরা, মুসলমানের দুশ্মনরা একবারে খোলা ময়দানের মধ্যে আমাদের আমাদের ঘুমিয়ে থাকার সুযোগকে কাজে লাগিয়ে তারা সেখানে শিরকের বীজ রোপণ করতেছে, বেদাতের বীজ রোপণ করতেছে, ঈসাই আর খ্রিস্টবাদের বীজ রোপণ করতেছে এবং মানুষকে বুঝাইতেছে যে মুহাম্মদ তো নবী, ঠিক আছে মুহাম্মদ নবী ঠিক আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়তের সময়টা শেষ হয়ে গেছে এখন, বুঝাইতেছে সরল প্রাণ মুসলমান তারা বলে হ্যাঁ তাই তো। এবং দেখো আসমে কিতাবের মধ্যে আছে, মুসলমানদের কিতাবের মধ্যেই তো আছে যে শেষ জামানা ঈসা আলাইহিসসালাম আসবে, ঈসা আলাইহিসসালাম আসবে। তো এখন ঈসা আলাইহিসসালাম আসার সময় হয়ে গেছে, তো এখন মুহাম্মদের সময় শেষ হয়ে গেছে, সুতরাং ঈসা আলাইহিসসালাম যখন আসবে তো আসার আগেই তোমরা ঈসার জন্য প্রস্তুত হও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তোমরা সবাই তৈরি থাকো। সাধারণ মুসলমান যার কাছে ইমানের দাওয়াত এখনো পৌঁছে নাই, কোরআন এবং হাদিসের ইলম এখনো পৌঁছে নাই, এই মানুষগুলোর কাছে এই দাওয়াত দিয়ে দিয়ে এইভাবে তারা দলে দলে খ্রিস্টান বানাইতেছে আমার ভাইরা। যদি ঈমান থাকে ভিতরে, যতই বদ আমল হোক, যতই গুনাহ হোক, যদি ঈমান নিয়ে কেউ আল্লাহর কাছে যেতে পারে, এক সময় না এক সময় তার তো জান্নাত নসিব হবেই, যদি ঈমানের দৌলত নিয়ে যেতে পারে, আল্লাহ চাইতো মাফও করে দিতে পারেন। কিন্তু আমার ভাইরা, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা সব মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা একটা জিনিস মাফ করবেন না, সেটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। এই জিনিসকে এরা মানুষ মুসলমানদের দিলের মধ্যে ঢুকাইতেছে। সফর হয়েছিল, সেখানে দেখলাম বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত করা পুকুরের মতো। জিজ্ঞেস করলাম যে এগুলো কি জিনিস, বললো এগুলো হলো যে কাউকে খ্রিস্টান বানানোর পরে, মুসলমানকে খ্রিস্টান বানানোর পরে তাকে একটা চূড়ান্ত পর্যায়ে এখানে গোসল করানো হয়, এই গোসলের পরে সে পুরোপুরি একেবারে খালেস খ্রিস্টান সে হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদের কাছে এই দাওয়াত যে আপনারা সবাই ওলামায়ে কেরামের সঙ্গী হয়ে একটু নজর দেন পার্শ্ববর্তী এলাকার দিকে। আমাদের এই দেশ, আমাদের এই ভূখণ্ড বড় 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 কষ্টে, বড় অনেক বেশি রক্তের বিনিময়ে আমরা এই দেশকে জয় করেছি, এজন্য করি নাই যে ইহুদি নাসারারা এসে আমাদের মুসলমানদের ঈমানকে হরণ করবে। আমরা এখানে এসেছি, এখানে থাকি, এই দেশ আমরা জয় করেছি কেন, এখানে নির্বিঘ্নে আমরা আল্লাহর হুকুমকে পালন করব, আমাদের মুসলমান ভাইয়েরা তাদের ঈমান নিয়ে তারা বাঁচতে পারবে। এক সময় সেই ব্রিটিশরা যে কাজ করেছিল, ব্যবসার নামে তারা ঢুকেছিল, আজকে খ্রিস্টানরা সেবার নামে ঢুকে গেছে আমাদের দেশের মধ্যে, কিন্তু সব হলো চক্রান্তের জাল। ব্যবসা ছিল তাদের চক্রান্ত, আজকে সেবা তাদের চক্রান্ত, শিক্ষা তাদের চক্রান্ত এবং অন্ন তাদের চক্রান্ত।
এগুলো যদি আলোচনা না হয় আমাদের বুঝে আসবে না, বুঝে আসবে না। ফিলিস্তিনে যতই নির্যাতন হয়েছে, যতই ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম করেছে, কিন্তু একটা বিষয় ফিলিস্তিনের মুসলমানদের মধ্যে আছে যে ইমানের কিছু হলো আগুন আছে ভিতরে। কিন্তু এই খ্রিস্টানরা যেভাবে বর্তমানে কাজ করতেছে, তাদের কাজের প্রথম কৌশলই হলো ভিতর থেকে ইমানের আগুনটা নিভিয়ে দাও। ফিলিস্তিনে প্রতিবাদকারী আছে, জান দেওয়ার মতো লোক আছে, যুবক আছে, তরুণ আছে, বৃদ্ধ আছে, কিন্তু কয়েক বছর পরে, কিছুদিন পরে আপনারা দেখবেন যদি সচেতন না হয় আমরা এখন, না তাদের মোকাবেলা জান দেওয়ার মতো কেউ নাই, সবাই লাব্বাইক বলার মতো আছে যে হ্যাঁ আপনারা যা বলেন ঠিক আছে। আল্লাহ তাআলা এই অসহায় অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন। তার জন্য একটাই ব্যবস্থা, একটাই ব্যবস্থা, একটাই ব্যবস্থা, সেখানে দুর্গ কায়েম করতে হবে, এবং সেই দুর্গগুলো হলো এই দ্বীনী মাদারেস, যোগ্য ওলামায়ে কেরামের নেতৃত্বে এবং জনসাধারণকে সঙ্গে নিয়ে সেখানে দ্বীনী মাদারেস যদি আমরা কায়েম না করি, এই বালা, এই মুসিবত আমাদের ঘর পর্যন্ত সে ঢুকবে। আমার অজান্তে আমার সন্তান খ্রিস্টান হবে, আমার অজান্তে। এবং বর্তমানে ঢাকা শহরে যে নাই তা না, না আছে বড় বড় নামি দামি স্কুল, একটা স্কুলের নাম বলেন না, হ্যাঁ সেন্ট জোসেফ মোহাম্মদপুরে এক স্কুল আছে, বিরাট স্কুল, বিশাল জায়গা নিয়ে, কলিজাটা ফেটে যায় আমার ভাইরা, বাহির থেকে দেখা যায়, সেই স্কুলের উপরে বড় করে এই ক্রুশের চিহ্ন, মুসলমানের সন্তানরা সেখানে পড়তেছে, সেখানে পড়তেছে। আমার কলিজার টুকরা সন্তানকে আমি নিজ হাতে জ্যান্ত বাচ্চাটাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করতেছি, আমি বুঝতেছি না, আমি বুঝতেছি না। সেখানে মুসলমানদের অসহায়ত্বের সুযোগ নিয়ে, অর্থহীনতার সুযোগ নিয়ে, অর্থের অভাবের সুযোগ নিয়ে তারা কাজ করতেছে, আর এখানে মুসলমানদের শহরের মধ্যে এই কথা ঢুকিয়ে দিয়েছে যে যার অর্থ বেশি, পয়সা বেশি, তাকে সেন্ট জোসেফে ভর্তি করাতে হবে তার বাচ্চাকে। এটা হলো ক্রেডিট। এক এক জায়গায় এক এক কৌশল নিয়ে শয়তান ধোকা দিতেছে, এই জন্য আজকে মুসলমানদের ইমানের জোর এত নিচে নেমে গেছে সেই কিসার মতো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, ওলামায়ে কেরামের ডাকে সাড়া দেই, ওলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে কাজের কথা বলে আমরা সেই কাজগুলো গ্রহণ করি এবং একসঙ্গে কাজ করার চেষ্টা করি। ওলামায়ে কেরাম আর জনসাধারণ দুইটা দল না, একে অপরের সহায়ক, একে অপরের সঙ্গী, এই সঙ্গী হয়ে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক নসীব করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।